আই মই হারি আছো, আই মই হারি আছো। I say get out from my campus. রূপহী বিলৰ বুকুত মদৰ কোম্পানী বহিবলৈ দিয়া নহব। আত্মসমৰ্পণ কৰক, নহলে গুলিয়াবলৈ বাধ্য হম। বিপ্লৱী আত্মসমৰ্পণ নকৰে, প্ৰয়োজন হলে মৃত্যুবৰণ কৰিব। সঁচাকে আমি বর্তমান সময়ত আই মই হারি আছো নামেরে এখন অসমীয়া সিনেমার জন্ম দিল। মাটি আর মানুষের সমস্যার কথা, নারী আজি কেনেকে ধর্ষিতা হয়েছে, মাটি আমার কেনেকে পথারবর ধর্ষিতা হয়েছে, আজি বিল সমূহের সমস্যা, এইবর লই আমি এই সিনেমাখন করেছো। হয়তো অসমত বহুতেই বহু সিনেমা করেছে, বহু কথা ছবি করেছে, কিন্তু কমার্শিয়াল যেটা কথা ছবি করেছে আমি কিন্তু কমার্শিয়াল করবল যাওয়া নাই। আমি মানুষের মুকুটির আমি কথা কইছো, সংগ্রামের কথা কইছো, নৈপরিয়া মানুষখিনির বিলপরিয়া মানুষখিনির সমস্যার কথা কইছো। আজ বিল সমূহ কেনেকে ভূ মাফিয়ার কবলত পরি লুণ্ঠিত হয়ে গই আছে, এই কথাটুকুই উপস্থাপন করেছো আই মই হারি আছো ছবিখানের মাজে। ছবিগৃহ আমি দিবলৈ চেষ্টা করে আছো,
খুব অচিৰেই ছবি গৃহলৈ যাব ছবিখন। ৰাইজে যদি সঁহাৰি দিয়ে নিশ্চয় আৰু পিছলৈ ভাল ছবি কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম, কৰিব পাৰিম। মোৰ লগত অনিল দা বাহিৰতো কৰিছে, দক্ষিণ সকলোবিলাক শ্বুটিং তাৰমানে আমাৰ দক্ষিণ কামৰূপতে হৈছে। আপোনালোকে বাহিৰত ক'তো শ্বুটিং লোৱা নাই? নাই, বাহিৰত লোৱা নাই, সকলো দক্ষিণ কামৰূপ। আমাৰ দক্ষিণ কামৰূপ মোৰ ইয়াতে যথেষ্ট লোকেশ্যন আছে য'ত আমি সুন্দৰকৈ এখন ছবি নহয় বহুকেইখন ছবি আমি কৰিব পাৰোঁ। আমাৰ লোকেশ্যনৰ অভাৱ নাইতো। ঠিক আছে।